everyone, assalamualaikum, welcome to my channel SM Roop Kotha. Jekhane tumra pabe beauty care product review and beauty care tips. So tumra jodi ei shongkranto video dekhte agro hoye thako tahole amar channel ti jhotpot subscribe kore felo. Ajke je bishoy ta niye kotha bolbo lotus er dui ta face wash niye. Bhabcho kon ta kinba lotus er neemwash naki lotus jojoba. To kon ta kon skin er jonno bhalo hobe seta aj tomader sathe share korbo. কথা বলবো লোটাসের নিমওয়াশটা নিয়ে নিম এন্ড ক্লোভ পারফিউম ফেস ওয়াশ আমরা সবাই জানি নিম আর লবঙ্গ আমাদের স্কিনের জন্য কতটুকু ভালো ফ্রেন্ডস হচ্ছে নিমের দেখো এই পাশে আছে এ ইউনিভার্সাল অ্যান্টিসেপ্টিক এন্ড ওয়েল নাউন ফর অ্যান্টিব্যাকটেরিয়াল প্রোটিনস হেল্পস ইন কন্ট্রোলিং পিম্পলস রিমুভ এস সারফেস অয়েল ডট এন্ড পলিউটস এটার অর্থ হচ্ছে নিম একটি সর্বজনীন অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত ব্রণ নিয়ন্ত্রণে সাহায্য করে পিষ্টের অতিরিক্ত তেল ময়লা এবং দূষক অপসারণ করে সো বন্ধুরা বুঝতেই পারছো যাদের স্কিনে পিম্পলসের প্রবলেম রয়েছে বা অতিরিক্ত অয়েলি স্কিন তাদের জন্য এটা ভালো হবে এখন কথা বলবো লোটাসের জোজোবা ওয়াশটা নিয়ে লোটাস কিন্তু একটি হার্বাল ফেস ওয়াশ এই ফেস ওয়াশের সাইড ইফেক্ট খুবই কম আর অ্যানড্রোজেন্স এই পাশে দেয়া আছে দেখো জেন্টলি ক্লিনসেস ন্যাচারাল ময়েশ্চারাইজার প্রভিডস ডিপ স্কিন নারিশমেন্ট অ্যান্ড মেনটেন্স ন্যাচারাল পিএইচ ব্যালেন্স এটার অর্থ হচ্ছে জোজোবা আলতোভাবে পরিষ্কার করে প্রাকৃতিক ময়েশ্চারাইজার ত্বকের গভীর পুষ্টি প্রদান করে এবং প্রাকৃতিক পিএইচ ভারসাম্য বজায় রাখে সো বন্ধুরা এই ফেস ওয়াশটা অয়েল স্কিন অল স্কিন টাইপের জন্য ভালো হবে অল স্কিন টাইপের লোকেরাই ব্যবহার করতে পারবে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বাই বাই